নমস্কার বন্ধুরা, মনিস বেঙ্গলি হোমে আপনাদের সকলকে স্বাগত। আজ মহরম, ছুটির দিন, সকাল থেকে একটা লেজি দিন শুরু হলো আজকে আমাদের। কালকে এই কাপটা আমার এক কলিগের থেকে গিফট পেয়েছি, আজকে সকালবেলায় এটার উদ্বোধন করে ফেললাম। শুরু হবে এক কাপ গ্রিন টি দিয়ে, তারপর সারাদিন কি চলবে তার কিছু টুকরো অংশ আজ আপনাদের সাথে শেয়ার করব। চলুন দিনটা শুরু করা যাক। বানাবো দাদা পুকুর থেকে ছিপে করে বেশ কয়েকটা কই মাছ ধরেছিল, মা তার মধ্যে দুটো দিয়ে দিয়েছে এখানে খাবার জন্য। একদম নুন হলুদ মাখানো আছে, আমি কাটতে পারি না কই মাছ, মাই কেটে দিয়ে দিয়েছে। এটা আজকে আলু দিয়ে রান্না করব, আমি আলুগুলোকে লম্বা লম্বা করে কেটে নিয়েছি। টমেটো আর কাঁচা লঙ্কা নিয়েছি। মিক্সিতে এবারে কিছুটা গোটা জিরে আর সর্ষে একসাথে বেটে নেব। কই মাছ এইভাবে রান্না করলে খেতে খুব সুন্দর লাগে। খুব সামান্য জিরে দেব, গোটা জিরে বড় চামচের এক চামচ মতো, যেহেতু আমার পরিমাণটা অনেক কম তাই বেশি লাগবে না। আর তার সাথে সর্ষে দেব। সর্ষে জেনারেলি আমি সাদা আর কালো দুটো সর্ষেকে মিক্স করে ব্যবহার করি, এইভাবে একদম মিক্স করে রেখে দিই, সেটাই ব্যবহার করব। কালো সর্ষে ঝাঁজের জন্য খুব ভালো, কিন্তু এটাতে একটু অম্বল হয়, সাদা সর্ষে আবার সেইটা প্রবলেম হয় না, তবে সাদা সর্ষের একটু ঝাঁজটা কম হয়। সর্ষেটা দু চামচ মতো দিলাম, একটুখানি জলে ভিজিয়ে রেখে তারপর আমি এটাকে বাটবো। প্রথমে আমি মাছগুলোকে ভেজে নেব। আজকে রান্নাটা পুরোটাই সর্ষের তেলে হবে, সর্ষের তেলেই ভাজব। খুব অল্প তেল দিলাম কড়াইতে। মাছ দুটো ভেজে নেওয়া হয়ে গেছে, খুব বেশি কড়া করে ভাজবেন না, কই মাছ একটু হালকা করে ভেজে নেবেন। এবার এই দুটোকে আমি তুলে নেব। কড়ার মধ্যে কালো জিরে ফোড়ন দিয়ে দেব। এবার আলুগুলো দিয়ে
আলুগুলোকে খুব ভালো করে ভেজে নিতে হবে, একদম লাল করে ভাজবে। আলুটাকে লাল করে ভেজে নেওয়া হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো কিছুটা কুচিয়ে রাখা টমেটো আর কাঁচা লঙ্কা। দিয়ে দেবো সামান্য হলুদ গুঁড়ো, খুব সামান্য, হলুদ গুঁড়োটা বেশি প্রয়োজন নেই। দিয়ে দেব নুন, মাছে নুন আছে তাই নুনটা একটু পরিমাণ বুঝে দেবেন, চাটটাকে ব্যালেন্স করার জন্য কয়েক দানা চিনি। এবার দিয়ে দেব বেটে রাখা সর্ষে এবং জিরে। এই মশলার ফোটোটাকে ধুয়েই বাকি জলটা দিয়ে দেবো, আলাদা করে আর কোনো জল দিচ্ছি না। যেহেতু এটা একটু ঝোলঝোল হবে তাই জলটা একটু বেশি পরিমাণে দিলাম। এবার মাছগুলো দিয়ে এটাকে ঢাকা দিয়ে দেবো। মিনিট দশেকের মধ্যে রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আশা করছি, এবার ঢাকাটা খুলে দেখব। দেখুন রান্না হয়ে গেছে, এটা একটু ঝোলঝোল রাখবো, ঝোলই ভাল লাগে, কই মাছের ঝোল যেহেতু এটা। আমি এবারে গ্যাসটা নিভিয়ে দিলাম। আমার ওয়াশিং মেশিন জানান দিচ্ছে যে কাপড় কাচা শেষ, এবারে সেগুলোকে মেলতে হবে, তাই ওই কাজে ব্যস্ত হয়ে পড়ব। আপনাদের সঙ্গে আজকে এই পর্যন্তই, যদি ভালো লাগে তাহলে আমাদের পরিবারের সঙ্গে থাকবেন মনিশ বেঙ্গলি হোম সাবস্ক্রাইব করে, আর সাবস্ক্রিপশন বাটনের পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখলে আমাদের প্রতিটি ব্লগে নোটিফিকেশন আপনাদের কাছে সঠিক সময়ে পৌঁছে যাবে। যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করার অনুরোধ প্রত্যেকবারেই করি। আবার পরের দিন আপনাদের সাথে দেখা হবে অন্য কোনোখানে অন্য কোনো ব্লগ নিয়ে, ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সবাই সুস্থ থাকবেন।